নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী ভগবানের আজকের বোধ: শেখা জ্ঞান ত্যাগ করার দ্বারা প্রত্যেক আবিষ্কার আরম্ভ হয়। শ্রী পরমজ্যোতির আজকের চমৎকার: আমি তামিলনাড়ুর ইরোড থেকে জি জগদীশন বলছি। শক্তিশালী 74,000 দীক্ষাযজ্ঞের মাধ্যমে শ্রী পরমজ্যোতি আমাকে এই সুন্দর স্থিতির দিব্য আশীর্বাদ প্রদান করেছেন। 2016 সালে একত্বমে যুক্ত হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে দিব্য আশীর্বাদ লাভ করেছি। একত্বমের বিভিন্ন প্রক্রিয়া, পূজার্চনা, হোম যজ্ঞ এবং 74,000 দীক্ষা যজ্ঞে নিয়মিত অংশগ্রহণ করার মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনে প্রচুর ভৌতিক এবং অলৌকিক চমৎকার ঘটেছে। শ্রী পরমজ্যোতি অলৌকিক অস্ত্রোপচারের মাধ্যমে আমার আধ্যাত্মিক যাত্রাপথে অতি দ্রুত উত্তরণ ঘটিয়েছেন। বিশেষত 74,000 দীক্ষাযজ্ঞে অংশ নেওয়ার পর থেকেই জীবন চমকপ্রদভাবে পরিবর্তিত হয়েছে। মন নিস্তব্ধ হয়ে গেছে এবং ভাবনাগুলির মধ্যেকার দূরত্ব প্রতিদিন বেড়েই চলেছে। ফলস্বরূপ মনের নিরর্থক কথাবার্তা, গল্প বা অতীতের প্রসঙ্গ উত্থাপন আর নেই। মানসিক আঘাত বা বিতৃষ্ণাও আর নেই। আছে কেবল এক সক্রিয় স্মৃতিশক্তি। অতীত বা ভবিষ্যতের কোনো অস্তিত্বই আর নেই, আছে শুধুই বর্তমান। আমি যখন কোনো কাজ করি, সেই কাজটিকেই সম্পূর্ণভাবে অনুভব করতে পারি। সমস্ত কাজই প্রচেষ্টাহীন, আরামদায়ক এবং স্বয়ংক্রিয় বলে অনুভূত হয়। সহজাত যে ভয়ভাব কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই অতীতে প্রায়শই আচমকা জেগে উঠত, সেই ভয় বিলুপ্ত হয়ে গেছে। বিক্ষিপ্ত কিছু সামান্য সমস্যা ছাড়া আমি বর্তমানে সুস্থ এবং সবলভাবে জীবন যাপন করছি। সম্পর্কের ক্ষেত্রে আমি অন্যদের সাথে একত্ব অনুভব করতে পারছি। আমার চারপাশের সমস্ত কিছুই বর্তমানে যেন আমারই অংশ হয়ে উঠেছে। বিগত বহু বছর যাবত আমি আমার স্ত্রীর জীবনে জটিল বিধিনিষেধের যে কঠোর গণ্ডি টেনে দিয়েছিলাম, তা যেন হঠাৎ করেই মিলিয়ে গেছে। অতীতের অলস এবং নিস্তেজ জীবন বর্তমানে বিস্ময়করভাবে প্রাণবন্ত এবং আরামদায়ক হয়ে উঠেছে। চারপাশের মানুষজন আরো বেশি করে আমাকে পছন্দ করছেন এবং জীবনের সমস্ত কিছুই খুব সুন্দর ও সুনিপুণভাবে সম্পাদিত হচ্ছে। এই পার্থিব জগতে থেকেও বর্তমানে আমি জীবনের প্রতিটি মুহূর্ত গভীর পরিপূর্ণতার অনুভূতির সঙ্গে স্বর্গীয়ভাবে উপভোগ করতে পারছি। আমাকে এই অপূর্ব চমৎকারিক আন্তরিক স্থিতি প্রদান করার জন্য আমি আমাদের কুলদেবতা শ্রী পরমজ্যোতির প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।